প্রথম দেখব নিজের দেশ, তারপরে বিদেশ। ট্রাভেল টিভি বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এবং ঈশান আজকে আমরা এই মসজিদে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকে শুক্রবার, আমরা এই মসজিদে নামাজ পড়ার জন্য ঈশান এবং আমি আসছি। এখনো সব মুসল্লিরা আসেনি, মাত্র ইমাম সাহেব আসছেন। এই মসজিদটি খুবই সুন্দর, খুবই চমৎকার একটি মসজিদ, খুব চমৎকার একটা পরিবেশ। এটা একটা কলেজ মসজিদ, এখানে নূরানি শিশু মাদ্রাসা থেকে আরম্ভ করে স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্স সব কিছু আছে। মূলত কলেজ ভবনগুলো ওই পাশে, আপনাদেরকে হয়তো এখান থেকে দেখাতে পারতেছি না। এই যে ঈশান এবং আমি আজকে আমরা এখানে নামাজ পড়ব। আপনারা যারা বেড়াতে আসবেন অবশ্যই এখানে নামাজ পড়তে আসবেন, মসজিদটা খুবই সুন্দর। ঈশান খুব এনজয় করতেছে মসজিদের ভিতরে, কারণ বাচ্চাদেরকে মসজিদে না আনলে বাচ্চারা কখনো নামাজ মুখী হবে না। হ্যাঁ, মসজিদে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, অনেকে বাচ্চাদেরকে মসজিদে আনলে পছন্দ করেন না। হ্যাঁ ইনশাল্লাহ, মসজিদে আসলে নামাজ কালাম পড়ার জন্য। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঈশান আসো, বাবা আসো, আমরা না পড়বে না, আসো আসো উপর আসো, আমরা একটু দেখে আসি। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। একটি মসজিদ, এখনো এখানে সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আসো, চমৎকার একটি মসজিদের পরিবেশ। চমৎকার, আসো বাবা আসো, সুন্দর বিশাল একটি ভবন, তার মাঝখানে এই মসজিদটি দেখতে খুবই চমৎকার, খুবই চমৎকার একটি মসজিদ। এই মসজিদটি এখনো সম্পূর্ণ হয়নি। এখানে ঠিকানা, দি লাস্ট স্টেশন, ঠিকানা নামের একটি কবরস্থান আছে, আপনাদেরকে দেখাবো। খুব চমৎকার একটি মসজিদ। আসো বাবা এদিকে আসো, হ্যাঁ ইনশাল্লাহ আমরা যাবো, আসো। হ্যাঁ, এখানে খুব চমৎকার একটি মসজিদ, আমরা দিকে যাবো। এখানে এইটা হলো যে মূল কলেজ ভবন গুলা, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু মিলে খুব চমৎকার পরিবেশন। বাবা বাবা এদিকে এদিকে জানা, চমৎকার মসজিদটা। ঈশান বাবা, এই যে এখানে সোনা পাখি, আপনাদের আসলে অবশ্যই নিঃসন্দেহে বলো। বাবা এদিকে এদিকে আসো, এদিকে এদিকে ঘরের ভিতরে যাবে, এদিকে ঘর আছেন একটা। Thank you.
অবতরণ করবেন হেলিকপ্টারটি। ঈশান আর আমি আমরা দেখতে আসছি হেলিকপ্টার। দেখো আসতেছে বাবা আমাদের হেলিকপ্টার। ঈশান এখন হেলিকপ্টার দেখবে। আচ্ছা থাকো এখানে থাকো থাকো থাকো, এই হেলিকপ্টার আসতেছে, হেলিকপ্টারটি অবতরণ করবেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, অফিসার সদস্য ইন্টেগ্রাল টাটা বলো, ভালো থাকো, বলো।